নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কচু পাতা দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে সরিষা কচু পাতা ঘাটা। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপি বানানো শুরু করি। আমি এখানে খানিকটা কচু পাতা নিয়েছি এবং কচু পাতাগুলোর ভেতরের কাণ্ডগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব। এবার কচু পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবার কচু পাতাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা হালকা গরম করে নেব। এবার এর মধ্যে কচু পাতাগুলো দিয়ে দেব। এবার এটাকে 4 মিনিট মত মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, যাতে কচু পাতাটা একটু নরম হয়ে যায়। আমি এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে হলুদ আর নুনটা চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। 4 মিনিট পর দেখো কচু পাতাটা পরিমাণে অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর 1 টিস্পুন মতো লেবুর রস। লেবুর রস দিয়ে কচু পাতাটা সেদ্ধ করলে কোনো রকম গলা কুটকুট করবে না। এবার এটাকে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট মতো কচু পাতাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার কচু পাতাটা জলটা ঝরিয়ে নেব। এবার আবার কড়াই বসিয়ে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন মতো রসুন কুচি। রসুনটা শুকনো লঙ্কা 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টিস্পুন মতো রসুন আদা বাটা, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন মতো জিরে বাটা আর সামান্য একটু জল দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। মশলাটা 4 মিনিট মতো কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষে বাটা আর ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে সেদ্ধ কচু শাকের পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন, যেহেতু শাকটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আর মাছটাও ম্যারিনেট করেছিলাম নুন দিয়ে, তাই নুনটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এবার এটাকে নেড়ে নেড়ে রান্না করে নেব, যতক্ষণ না এর জলটা ভালোভাবে শুকিয়ে যায়। নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে, কড়াইয়ের তলায় লেগে লেগে আসবে, তার মানে বুঝতে হবে এটা রান্না হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতো এরকম মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে দেখো এর জলটা পুরো শুকিয়ে গেছে এবং এটা কড়াইয়ের তলায়ও লেগে লেগে আসছে, তার মানে এটা হয়ে গেছে। সবশেষে এটা নামানোর আগে 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি সরিষা কচু পাতা ঘাটা। বন্ধুরা, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, এটাকে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো তাহলে এখানেই শেষ, আবার দেখা হচ্ছে কালকে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে আর সুস্থ থাকবে। ধন্যবাদ।